হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ ফ্রম আলিপুর জু তো শীতের শুরুতে এই চিড়িয়াখানা থেকেই আমি এইবারকার কার ঘোরাঘুরিটা স্টার্ট করছি আর একটা বিষয় বলে রাখি তোমাদের এখানে টিকিট পঞ্চাশ টাকা বড়দের হলেও বাচ্চাদের কিন্তু কুড়ি টাকা করে দু বছর ধরে আমি একজনকে বলে যাচ্ছি মানে আমার ক্যামেরাম্যানকে এখনকার যে ক্যামেরাম্যান রয়েছে তাকে যে আমি চিড়িয়াখানায় নিয়ে যাব নিয়ে যাব তো ফাইনালি ফাইনালি দেড় থেকে দু বছর পর তাকে নিয়ে আমি চিড়িয়াখানায় এসেছি সিরিয়াসলি আমার এতটা হাসি লাগছে এতটা মজা লাগছিল মানে এই সিচুয়েশানটাই ঠিক আছে হেভি আনন্দ হচ্ছিল যাই হোক তো এলাম চিড়িয়াখানায় এসে দেখি কয়েকটা স্কুল থেকে বাচ্চাদের নিয়ে এসছে তো এটা দেখে বেশ মজা লাগছিলো আমিও ছোটবেলায় এসেছি তবে হ্যাঁ একটা মামার সাথে এই ভিডিওটা খুব একটা লেন্দি করবো না শর্টকাট ছোটখাটার মধ্যে ভিডিওটা রাখবো তো চলো দেখো এটা গির গিরটি দেখতে পাচ্ছ দুটো একটা গ্রিনের মধ্যে রয়েছে আর একটা কি বলবো ইয়েলো অরেঞ্জ ব্ল্যাক সব মিক্সড টাইপসের একটা রয়েছে দেখেছো আমি হাত নাটছি দেখে কিন্তু আমাকে দেখেছে বা নড়াচড়া স্টার্ট করেছে ঠিক আছে এই গিরগিটিগুলোই কিন্তু রং বদলায় আমরা কথায় কথাই বলি যে সে গির্গিটির মতো বদলে নিয়েছে আচ্ছা কে কে আছো যে কার্টুন না দেখে ডিসকভারি চ্যানেলে এই পশু পাখি জীবজন্তু এগুলো দেখতে আমাকে কিন্তু অবশ্যই জানাবে দেখো কিন্তু আমার সাথে কথা বলছে ঠিক আছে পুরো এশারা করছে আমি এটা আশা করিনি যে এরা এইভাবে কথা বুঝে যাবে মানে সত্যি অসাধারণ লাগছিল ভালোই লেগেছে দারুন দারুন দেখতে পাচ্ছ মনে হচ্ছে পুরো আমার একদম কাছে ঠিক আছে এটা কিন্তু গ্লাসের মধ্যে রয়েছে মানে কাজ দিয়ে বর্ডার করা রয়েছে তোমরা সবাই যারা যে এখানে এসছো তারা তো দেখেছো যারা আসুন প্লিজ একবার এসে দেখে যাও ভালো লাগবে আর এই দিকে দেখতে পাচ্ছ জিরাফ এই টাইপসের জিরাফগুলো কিন্তু আমার একটু বেশি ভালো লাগে আর এক রকম আছে না যেটা অন্য কালারের তারপর এটা নাম আমি ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি যা ভিডিও এডিট করার সময় মনেই করতে পারলাম না যাই হোক এটা কিন্তু দেখো কি দারুণ মজা করে ঘুমাচ্ছে ঠিক আছে কি একেবারে সে সাইবি ঘুম দিচ্ছে ঠিক আছে খেয়ে দে দুপুরে যেন ঘুমাচ্ছে এমন একটা বিষয় দিয়ে নেই দেখো এখানে প্রচুর প্রচুর হরিণ রয়েছে কিন্তু আস্তে আস্তে আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের একটু হলেও দেখানোর চেষ্টা করবো জাস্ট দেখতে থাকো ভালো লাগবে এই জিনিসগুলো আমার বাবা মা দেখলে বেশ খুশি হতো ওরাই পশু পাখি খুব পছন্দ করে আমি যখন বাবা মাকে নিয়ে তীর্থ ভ্রমণে গেছিলাম তখন সেখানে চিড়িয়াখানায়ও নিয়ে গেছিলাম সেগুলো আসবে ব্লগ আস্তে আস্তে ছোটোবেলায় যখন চিড়িয়াখানায় আসি তখন এই কটা কমেডি ছিল আমার যতদূর মনে পড়ছে এখনও সেগুলোই রয়েছে সেই দিনও মনে হয়েছিল এগুলো জ্যান্ত নয় কিন্তু ছিল আজকেও কিন্তু নড়েছে আচ্ছা আমার খুশি হওয়ার মেন রিজন হলো এখন যাবো আমরা বাগ মামার কাছে বাগ মামাকে দেখতে তো চলো বাঘ মামাকে দেখানো যাক দেখতে পাচ্ছ হাই হায় আমি ডাক দিয়েছি দেখো জাস্ট এক্ষুনি উঠে আসবে আমি ডেকেছি ওকে এটা যে এত বোঝে এই জিনিসগুলো সামনে কেউ কেউ ছিল না কিন্তু আমরা দুজন রয়েছি তো আমি জাস্ট একটু ডাক দিলাম হাত দেখিয়েছি তাই এগিয়ে চলে এসছে এটা আমার অসম লেগেছে মানে পুরো দেখে পুরো সোজা আসছে দেখতে পাচ্ছ পুরো একদম সোজা আমার দেখে এখন কিন্তু এগুলো কিন্তু শেখানো থাকে এদের আমার যা মনে হয় যে এরা কিন্তু হেঁটে হেঁটে সামনে দিয়ে যারা দাঁড়িয়ে থাকে তাদের এন্টারটেন করে ঠিক আছে এগুলো এদের প্রশিক্ষণ দেওয়া আমার যতটা মনে হয় যাই হোক পুরো একদম পাশে ভাবো এই গ্লাসটা যদি খোলা থাকতো তাহলে আমি পুরো তার পেটে ঠিক আছে শীত প্রায় পড়েই গেছে তো শীতের শুরুটা যদি চিড়িয়াখানা দিয়ে হয় খুব একটা খারাপ হয় না কারণ গরমের সময় চিড়িয়াখানা খুব একটা মজা লাগে কমেন্টে তোমরা জানিও চিড়িয়াখানায় কোন পশু পাখিটা দেখতে তোমরা মেইনলি আসো আমি কিন্তু বাঘ দেখার জন্যই মেইনলি আসি আমার এটা খুব ভাল লাগে ইভেন ছোটোবেলায় আমি প্রচুর ডিসকভারি দেখতাম আমি বাবা ভাই মা সবাই মিলে আর আমি আর ভাই এরকম হালুম এরকম এরকম করে মানে মজা করতাম ঠিক আছে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও আমার পেজটাকে এখনও যারা ফলো করো নি প্লিজ ফলো করে দিও ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকটাই লেডি বেকের সিক্সটি সেভেন নামে তো চলো টাটা